Hi guys, this is Abir from Abir Technology. আজকে আমরা শিখব হচ্ছে PHP তে ফাংশন কিভাবে ইউজ করতে হয়। সেটা হবে ইউজার ডিফাইন ফাংশন। যে কোনো প্রোগ্রামিং এ দুটোই ফাংশন হয়ে থাকে, এক হচ্ছে প্রি ডিফাইন ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন। সো চলুন দেখে নেওয়া যাক ইউজার ডিফাইন ফাংশন কিভাবে আমরা PHP তে লিখব এবং সেটার ইউজ কিভাবে হবে, সেটাই আজকে আমাদের টিউটোরিয়াল। প্রথমত আমি সাবলাইন টেক্সটে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ওয়ার্ক এরিয়া এসেছে এবং এখানে দেখতে পাচ্ছি আনটাইটেলড। সো আমরা ফার্স্ট সাবলাইন টেক্সটটা অন করে নেব এবং করে নিয়ে তো ফাইলটাকে সেভ করব এইচটি ডকসে। সো এখান থেকে আমি ফাইলটাকে সেভ বটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে এইচটি ডকস ফোল্ডারে যাব। সেখান থেকে আপনাদের জন্য একটা ফোল্ডার বানানো আছে পিএইচপি টিউটোরিয়াল বলে। সো এখানে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি বলে ফাইলটিকে সেভ করব। ফাইলটি সেভ করছে দেখে নেবেন পিএইচপি টিউটোরিয়াল এই ফোল্ডারটিতে এবং সেভ দিলাম। ফাইলটি সেভ হয়ে গেল এবং এখান থেকে আমরা যাব গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে লোকাল হোস্ট এবং আমাদের যে ফোল্ডার নেমটা ছিল পিএইচপি টিউটোরিয়াল, আমাদের দেখাচ্ছে ফাইলটি চলে এসেছে এবং এখানে এটা আমরা সার্ভারে ওপেন করলাম। লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে ফোল্ডার নেম, যে ফোল্ডারটির মধ্যে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটিকে রেখেছিলাম সেটি আমাদের ওপেন হয়ে গেছে। এবং আমরা এখন একটা জাস্ট পিএইচপি কোড লিখে টেস্ট করে নেব যে পিএইচপি ফাইলটা চলছে কি চলছে না সেটা দেখার জন্য। সো চলুন আমরা এখানে একটা ইকো ফাংশন ইউজ করছি। হাই, দিস ইজ পিএইচপি ফাইল। এবং সেভ দিলাম। এবার ব্রাউজারে গিয়ে একবার রিফ্রেশ করে নেব ব্রাউজারটি, দেখতে পারবো যে হাই দিস ইজ পিএইচপি ফাইল। ওকে, আমাদের পিএইচপি ফাইলটা চলছে এবং সার্ভারের মধ্যে। এবার আমরা এখানে আমরা ইউজার ডিফাইন ফাংশন ইউজ করব। সো পিএইচপিতে ফাংশন আমরা যদি ইউজ করতে হয় তাহলে আমাদের ফাংশন যে কিওয়ার্ডটি আছে সেটাকে লিখতে হবে ফার্স্টে, ফাংশন কিওয়ার্ডটি। এবং তারপরে আমরা যে ফাংশন ইউজার যে নামটা দেবে আমরা আমাদের পছন্দ মতো সেই নামটা ইউজ করতে পারবো। সাপোজ আমি এখানে ফাংশনের নাম দিলাম হচ্ছে, ধরুন আমি অ্যাডিশন করতে যাচ্ছি দুটো ভ্যালুর, অ্যাডিশন। এবং ফাংশনের সবসময় কার্লি ব্র্যাকেট ক্লোজ হবে। এবং অ্যাডিশন করছি আমি এই ফাংশনটি, জাস্ট আমি এই ফাংশনটির মধ্যে আমি ইকো আমি দুটো ভ্যালু নিয়ে নিচ্ছি, ডলার এ প্লাস ডলার বি। এবং এই ফাংশনের মধ্যে আমরা এই ভ্যারিয়েবলটার আমরা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, সাপোজ 20 দিলাম আর ডলার বি ইকুয়ালস টু দিলাম 30। এবার আমরা ফাংশনটাকে কল করব। এখানে আমাদের অ্যাডিশন ফাংশনটি যেটি আছে ফাংশনটাকে কল করব এবং কল করার পরে আমরা দেখে নেব যে আমাদের ভ্যালুটা শো করছে কি করছে না। ওকে, আমাদের দেখাচ্ছে 50 যে আমাদের অ্যাডিশন হয়ে গেছে দুটো ভ্যালু। এবার আমরা এটাকে এই ফাংশনটিকে আমরা ইউজ করলাম এইভাবে। এবং এবার আমরা যদি ফাংশনের মধ্যে দিয়ে কোনো প্যারামিটার পাস করি সেখান থেকে যদি আমরা অ্যাডিশন করতে চাই, চলুন দেখে নেওয়া যাক। আমাদের এখানে প্যারামিটারটা আমরা পাস করব এখানে ডলার এ আর ডলার বি। এই ফাংশনটি হচ্ছে প্যারামিটারের মাধ্যমে আমরা অ্যাডিশনটা করব এবং এখান থেকে আমরা ভ্যালুটাকে ডিলিট করে দেবো, দেব না। সেমভাবে আমরা এখানে ভ্যালুটা দেবো 20 30। সো আমরা প্যারামিটার দিয়ে পাস করলাম ভ্যালু এবং এখানে গেল এবং এখানে অ্যাডিশন হলো। সো সেম রেজাল্ট আমাদের শো করবে, চলুন দেখে নিই। ওকে, সো আমাদের সেম রেজাল্ট শো করছে। এবার আমরা ইউজার ডিফাইন ফাংশনে কীভাবে ভ্যালুকে রিটার্ন করানো হয় সেটাও আমরা দেখে নেব। যদি আমরা এখানে এই এই ভ্যালুটাকে আমরা নিয়েছি দুটো ভ্যালু এবং এর অ্যাডিশনটা যদি আমি ডলার জেড ইকুয়ালস টু ডলার এ প্লাস
ডলার বি যদি দিই এবং রিটার্ন ডলার জেড করে দিই এবং এবার সেভ দিচ্ছি। চলুন একবার দেখে নিই, আমাদের ভ্যালু দেখাচ্ছে না। সো আমরা যেহেতু রিটার্ন জেড করেছি, এই জেডটা আমাদের এখানে ভ্যালু দেখাচ্ছে না। সো আমরা এখানে জাস্ট আমরা এখানে যদি ইকো করে দিই, সো আমাদের ভ্যালুটা দেখাচ্ছে। সো এইভাবে আমরা ফাংশনগুলোকে ইউজ করতে পারি, ইউজার ডিফাইন্ড ফাংশনগুলোকে বিভিন্ন রকম। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখালাম। সো যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, খুব ছোটোর মধ্যে টিউটোরিয়ালটি বানালাম ফাংশন কীভাবে অ্যাকচুয়ালি ইউজ করতে হয়। সো আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই চ্যানেলটি প্রথম যখন দেখছেন অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের কাছ থেকে আপনারা রেগুলারলি নতুন নতুন এডুকেশন রিলেটেড ভিডিও আপডেট পেতে পারেন। সো আজকে এটুকুই ছিল, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।